আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু প্রিন্ট এ পেজ ইন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন অ্যান্ড প্রোট্রেট ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা কিভাবে আমরা যে পেজটি প্রিন্ট করব সেটি দুটি পদ্ধতিতে করা যায়, কিভাবে করব ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন এবং প্রোট্রেট ওরিয়েন্টেশনের মাধ্যমে, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন, আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু প্রিন্ট এ পেজ ইন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন অ্যান্ড প্রোট্রেট ওরিয়েন্টেশন অন মাইক্রোসফট ওয়ার্ড। এই জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম, এখন আমরা সরাসরি ফাইল ট্যাবে চলে যাব। ফাইল ট্যাবে ক্লিক করলাম, ফাইল ট্যাবে ক্লিক করার পর আমরা প্রিন্টে আসে প্রিন্টে ক্লিক করব, যেহেতু আমরা প্রিন্ট নিয়ে কাজ করতেছি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এখন আমরা নিচের দিকে আসব, দেখুন প্রোট্রেট ওরিয়েন্টেশন, এই জায়গাটা আমরা যদি প্রোট্রেট ওরিয়েন্টেশন করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এই জায়গায় কি করব ক্লিক করব। ক্লিক করার পর প্রোট্রেট যে ওরিয়েন্টেশন আছে আমরা এই প্রোট্রেট ওরিয়েন্টেশনে ক্লিক করার পর আমরা এই প্রিন্টে ক্লিক করলে আমাদের পেজটি কী আকারে প্রিন্ট হবে, প্রোট্রেট ওরিয়েন্টেশন যে পদ্ধতি আছে সেই নিয়ম অনুযায়ী সেটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয়বার যেটি দেখব সেটি হলো আমরা যদি চাই যে না আমরা পেজটি প্রিন্ট করবো ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনের মাধ্যমে, তাহলে আমরা এই যে পেজটি আছে প্রোট্রেট যে ওরিয়েন্টেশন আছে এই জায়গায় আমরা কি করব ক্লিক করব। ক্লিক করার পর নিচে যেটি আছে দেখুন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, এই জায়গায় আমরা ক্লিক করব। যখনই আমরা এই জায়গায় ক্লিক করলাম তখন দেখুন আমাদের যে ল্যান্ডস্কেপ যে ওরিয়েন্টেশন আছে সেটি কিন্তু এখন চলে আসছে, অর্থাৎ আমার যে পেজটি আছে দেখুন এই পেজটি কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা এই পেজটিকে প্রিন্ট করতে পারবো। আবারও দেখিয়ে দিচ্ছি, যদি আমি প্রোট্রেট ওরিয়েন্টেশন হিসাবে পেজটিকে প্রিন্ট করতে চাই তাহলে ক্লিক করব। ক্লিক করার পর প্রোট্রেট ওরিয়েন্টেশন ক্লিক করব, আমার পেজটি কিন্তু এখন দেখুন আমার পেজটি কিন্তু এখন প্রোট্রেট ওরিয়েন্টেশন মাধ্যম হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দুটি পদ্ধতিতে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। প্রথম পদ্ধতিটি হলো প্রোট্রেট ওরিয়েন্টেশন, দ্বিতীয় পদ্ধতিটি হলো ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। আশা করি পরিষ্কার, ভিডিওটি দেখার পর সকলে আমরা দুটি পদ্ধতিতে প্রিন্ট করতে পারবো। এই ছিল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।